সুপ্রভাত, এবিসি নিউজ এইচডি লাইভে আপনারা সবাই স্বাগত। পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়ায় থাকছে রাজনীতি, বাণিজ্য, শিল্প, সাহিত্য, বিশ্ব ও দেশীয় সংস্কৃতি, অর্থনীতি, বিশ্ব সংবাদ, বিজ্ঞান ও সচেতনতা, শোক ও শ্রদ্ধা জ্ঞাপন, শিক্ষা, বিনোদন, খেলাধুলা ও আরও অনেক খবর। পত্রপত্রিকার বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ শুরু করছি। ধন্যবাদ। দৈনিক সংবাদ, বুধবার 29 মার্চ 1425, বাংলা 13 ফেব্রুয়ারি 2019, ইংরেজি। প্রথম পাতা, চৌকিদার ভয় পায় না, মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বলেছেন তার সরকার দেশ থেকে দুর্নীতি দূর করতে বদ্ধপরিকর। তার মতে যাদের দুর্নীতিতে অসুবিধা হচ্ছে তাদের জন্য চৌকিদার ভারী পড়ছে। বেশিরভাগ দলের আস্থা ইভিএমে, অরোরা। বেশিরভাগ দলেরই ইলেকট্রনিক ভোটিং মেশিনের উপর আস্থা রয়েছে, কিন্তু দুঃখের বিষয় কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইভিএম এর কারচুপির দাবি করে গাজোয়ারি চালাচ্ছে। মঙ্গলবার একথা বলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। অখিলেশকে বাধা উত্তপ্ত রাজ্যসভা। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে লখনৌ বিমানবন্দরে আটকানো নিয়ে লখনৌ থেকে নয়াদিল্লি রাজনীতি ফের সরগরম। এর প্রভাব পড়ে এদিন সংসদের কাজকর্মে। রাজ্যসভার কাজকর্ম মঙ্গলবার বারবার বাধাপ্রাপ্ত হয়। এর ফলে কোনো স্বাভাবিক কাজই হতে পারেনি রাজ্যসভায়। রাজ্যসভা এদিন মিলিত হবার সাথে সাথেই সমাজবাদী পার্টির সদস্যরা একযোগে ওয়েলে নেমে তাদের পার্টির নেতা তথা দলের সুপ্রিমো অখিলেশ যাদবকে লখনৌ বিমানবন্দরে বাধা দেওয়ার প্রতিবাদ জানান। এরপরই রাজ্যসভার অধিবেশন বেলা 2:35 পর্যন্ত স্থগিত হয়ে যায়। অন্যদিকে সরকার এদিন দুইটি বিল রাজ্যসভায় পেশ হয়। এর একটি হল ইন্টারন্যাশনাল ফিনান্স সার্ভিস সেন্টার অথরিটি বিল 2019 এবং সিনেমাটোগ্রাফি অ্যামেন্ডমেন্ট বিল 2019। নাগরিকত্ব সংশোধনী বিল, পূর্বোত্তরে উত্তেজনা, ইম্ফলে কারফু। সারা অসম ছাত্র সংস্থা আসু এবং উত্তর পূর্ব ছাত্র সংগঠন নেসো রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল 2019 ভোটাভুটির মাধ্যমে প্রত্যাখ্যান করার জন্য নয়াদিল্লিতে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দলগুলির প্রতি আহ্বান জানিয়েছে। বিলটি ভোটাভুটির জন্য রাজ্যসভায় পেশ করার সময় দলগুলিকে সদনে ওয়াকআউট না করতে অনুরোধ জানিয়েছে তারা। আসু, নেসো এবং নেসোর বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা ভোটাভুটিতে যাতে নাগরিকত্ব সংশোধনী বিলটি খারিজ হয়ে যায় তার জন্য দিল্লিতে লবি গড়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাত্রী স্বল্পতা দেখিয়ে ঘন ঘন উড়ান বাতিল ইন্ডিগোর ক্ষোভ। যাত্রী স্বল্পতার কারণ দেখিয়ে পরপর ইন্ডিগোর বিমান বাতিল করা হচ্ছে। ইন্ডিগোর এদিন মঙ্গলবারের আগরতলা কলকাতা রুটের উভয় দিকে সকালের প্রথম বিমানের উড়ান বাতিল করেছে। যাত্রী স্বল্পতার কারণ দেখিয়ে ইন্ডিগোর বুধবারের আগরতলা গুয়াহাটি রুটের উভয় দিকের সকালের প্রথম বিমানের উড়ানও বাতিল করা হয়েছে। ভিড় বাড়ছে রেলে, পরিবহন শিল্পে মন্দার শঙ্কা। দিল্লির হোটেলে বিধ্বংসী আগুন, মৃত 17। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল 17 জনের। মঙ্গলবার দিল্লির কারোলবাগ এলাকার এক হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হোটেল অর্পিত প্যালেসে এই আগুন ছড়িয়ে পড়ে। কমপক্ষে 30টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল সূত্রে খবর, ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান 7 জন, এদের মধ্যে এক মহিলা ও একটি শিশু রয়েছে বলে খবর। পরে হাসপাতালে আরও 2 জন মারা যান। দেহগুলিকে হোটেলের বাইরে বের করে আনেন দমকল কর্মীরা, বাকিদের পরে উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেশ কয়েকজন আটকে আছেন হোটেলের ভেতর। দমকলের উপপ্রধান আধিকারিক সুনীল চৌধুরী জানান আগুন এখন নিয়ন্ত্রণে। জাল সার্টিফিকেট, পার্থ দাসের বিরুদ্ধে মামলা। রাফাল মিডলম্যান মোদি, ফের আক্রমণ রাহুলের। সরাসরি নরেন্দ্র মোদীকে মিডলম্যান আখ্যা দিলেন রাহুল গান্ধী। একের পর এক তথ্য ফাঁস হচ্ছে রাফাল নিয়ে। মঙ্গলবার আবার নতুন তথ্য সামনে এসেছে একটি সংবাদপত্রে, সেটিকে হাতিয়ার করে আবার আশ্চর্যে রাহুল। বস্তুত যেভাবে লোকসভা ভোট অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গেই নিত্য নতুন রাফাল অনিয়ম সামনে চলে আসছে। বিভিন্ন মাধ্যমে তা প্রবল আতঙ্ক তৈরি করছে মোদী সরকারের অন্দরে। আজ যে নতুন তথ্য ফাঁস হয়েছে সেখানে দেখা যাচ্ছে 2015 সালে রাফাল চুক্তিতে চূড়ান্ত
স্বাক্ষর করার জন্য যে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সে গিয়েছিলেন তার ঠিক 15 দিন আগেই ফ্রান্সে যান অনিল আম্বানি এবং আম্বানি ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে গোপন একটি বৈঠক করেন। আজ যে সংবাদপত্রে এই তথ্যটি ফাঁস হয়েছে সেখানে বলা হয়েছে ওই বৈঠকের এজেন্ডাই ছিল গোপনীয় এবং আর্জেন্ট। ওই বৈঠকের 15 দিন পর রাফাল চুক্তিতে স্বাক্ষর করেন মোদী এবং অফসেট পার্টনার হিসেবে বরাত পেয়ে যান অনিল আম্বানির সংস্থা। অথচ সেই সংস্থা ওই চুক্তির মাত্র 1 মাস আগে ঘটিত হয়েছিল। এসব অভিযোগকে নিয়ে আজ তোপ দাগেন রাহুল গান্ধী। তিনি বলেন যে চুক্তির গোপন নিরাপত্তা চুক্তির খবর স্বয়ং দেশের প্রতিরক্ষা মন্ত্রী জানতেন না, সেই চুক্তির সমস্ত তথ্য কিভাবে আগে ভাগেই জানলেন অনিল আম্বানি, কে তাকে জানালেন। রাহুল নিজেই উত্তর দিয়েছেন, বলেছেন নরেন্দ্র মোদী পরোক্ষে কোনো সহায়তা করেননি, তিনি সরাসরি অনিল আম্বানির হয়ে দালালি করেছেন, নরেন্দ্র মোদী অনিল আম্বানির মিডলম্যান। সাক্ষরতার হার 97.22, ফের সমীক্ষা হবে বাড়ি বাড়ি। সংবাদ 2 এর পাতা, ঘরে বাহিরে ঘরে বসেই জগৎ দর্শন। কিরণ বেদী পথে নেমে নিরাপত্তার প্রশিক্ষণ দিলেন, স্বচ্ছতার পুরস্কার দেওঘরের বিদ্রোহের পথে ঝাড়খণ্ডের পুলিশ। 35 বছর পর 35 তলার প্রতিভা হাউজিং ধুলোয় মিশল, অবৈধ নির্মাণে গুড়িয়ে গেল লতা মঙ্গেশকরের ফ্ল্যাটও। প্রমিস ডেতে পৃথিবীকে সবুজ করার অঙ্গীকার ব্রাজিলের অরণ্য প্রেমী দম্পতি। বরযাত্রীর উদ্দাম নাচের ধাক্কায় ভাঙল ব্রিজ। দিল্লি মুম্বাইয়ের পর কলকাতা বিমানবন্দরে বসছে 17 তলা টাওয়ার। ধনী সংবাদ 3 এর পাতা, আবাস যোজনায় ঘর নির্মাণ মার্চেই শেষ করার নির্দেশ। রেল স্টেশনে অটোরিকশার দৌরাত্ম, হয়রানি শিকার যাত্রীরা। দৈনিক সংবাদ 5 এর পাতা, জাতীয় সড়কের দুধারে বিপজ্জনক গাছ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রতিক্রিয়ায় আম্বেদকর কলেজে জীববিদ্যা কোর্স চালুর দাবি। ছাত্রী অপহরণের চেষ্টা পাকড়াও 2। সরস্বতী পুজোর দিনে স্কুলের সামনে থেকে স্কুল ছাত্রী অপহরণের চেষ্টা করে পাকড়াও হবার ঘটনায় নলছড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা উদ্বেগ দেখা দিয়েছে। ধৃত দুজনের মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্ক। এই বয়সেই অপহরণের দুঃসাহসী প্রয়াসে তাজ্জব নলছড়বাসী। ধৃত দুজনকেই মেলাগড় থানার হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃতদের বাড়ি উদয়পুরের রাজনগর এলাকায়। রাস্তা সংস্কারের দাবিতে 48 ঘন্টা ঘেরাও জিএম। কাঞ্চনপুর মহকুমার লাইফলাইনগুলি সারাইয়ের দাবিতে দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা হিন্দুস্তান স্টিল কর্পোরেশন লিমিটেডের ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের জিএম এস কে ঠাকুরকে শনিবার থেকে কাঞ্চনপুরে ঘেরাও করে রাখা হয়। সংবাদ 7 এর পাতা, বিশ্ব পরিক্রমা। ফ্রান্স জুড়ে ব্যাপক বিক্ষোভ। জ্বালানি তেলের দাম ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্স জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। দাবি আদায়ে ইয়েলো ভেস্টধারীরা শনিবার 13তম সপ্তাহের মতো আন্দোলনে নামলে ফের উত্তাল হয়ে উঠে রাজপথ। ভেনেজুয়েলার সামরিক মহড়া শুরু। মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির মুখে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে ভেনেজুয়েলা। 10 ফেব্রুয়ারি এই মহড়ার উদ্বোধন করে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি থেকে দেশকে রক্ষা করতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন সে দেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। লুকিয়ে থাকতে চাই না সালমান রুশদি। আন্তর্জাতিক ইসলামী ফতোয়ার পরে প্রাণ বাঁচাতে ভারতীয় লেখক সালমান রুশদির জীবন একদিনেই বদলে যায়। 30 বছর আগে 14 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খোমেইনি ফতোয়া দিয়েছিলেন সালমান রুশদিকে হত্যার জন্য, কারণ তার লেখা পঞ্চম বই দ্য স্যাটানিক ভার্সেস নাকি ইসলাম ধর্মমতের মর্যাদার আঘাত দিয়েছে। ওই ফতোয়ার পরে আত্মগোপনে চলে যান রুশদি। তখন তার বয়স ছিল 41, এখন 71। 1998-এ ইরান এই ফতোয়া শেষ করেছে বলে জানায়, কিন্তু তারপরেও 4 বছর পর্যন্ত তাকে থাকতে হয়েছে পুলিশি সুরক্ষা নিয়ে। এই 13 বছর ছদ্মনামে ছিলেন তিনি। পূর্ব ফ্রান্সে একটি বই মেলায় এসে অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি শ্রোতাদের জানান, প্রায় 20 বছর নিরাপদে ছিলেন তিনি নিউ ইয়র্কে।
পেন ইন্টারন্যাশনাল নামে এক সংগঠন লেখকদের অধিকার যেন খর্ব না হয় এই জন্য প্রচার চালাচ্ছে। এই সংগঠনের সলিল ত্রিপাঠী বলেন, ঝড় প্রকাশকরা এখনও রুশদীর ওই বইটি প্রকাশে পিছপা হবে না। পর ধর্মমতের প্রতি অসহিষ্ণুতা বাড়ছে প্রতিটি ধর্মমতে, ফলে মত প্রকাশের স্বাধীনতা আঘাত পাচ্ছে। প্রাচীন হিন্দু ধর্মে একাংশের অসহিষ্ণুতা দৃষ্টি এড়াতে পারছে না পাঠকবর্গের। উইঘুর নিখোঁজরা জীবিত থাকলে প্রমাণ দিক চীন। দৈনিক সংবাদ আঠের পাতা, বাসের সাঁকো পোড়ালো দুর্বৃত্তরা, রেল ব্রিজের দাবিতে অবরোধ এলাকাবাসীর। আজ তিনটায় পিসিসি বৈঠক, আগামীকাল বিকাল তিনটায় কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠকের আহ্বান করেছেন প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা। বৈঠকে সমস্ত পিসিসি সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। প্রদেশ সভাপতি শ্রী সিনহা নিজে এই সংবাদ জানিয়েছেন। রাজ্যে রাবার উৎপাদন তিনগুণ বৃদ্ধি চান মুখ্যমন্ত্রী। 72 বছর পর বিদ্যুৎ স্কুলে, স্বাধীনতার 72 বছর পর অবশেষে বিধায়ক রতন চক্রবর্তীর হাত ধরে বিদ্যুতের আলো জ্বলল জিরানিয়া মহকুমার ভূমিহীন কলোনিস্থিত যতীন্দ্র কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। দৈনিক সংবাদ নয়ের পাতা, পল্লুকে সিপিএম এর বর্ষিয়ান নেতা, রাজ্যের গণতান্ত্রিক শ্রমিক কর্মচারী আন্দোলনের অন্যতম নেতা, সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির পূর্বতন সদস্য মধু সেনগুপ্তের জীবনাবসানে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলী গভীর শোক প্রকাশ করছে। আজ সকালে তার জীবনাবসান ঘটে। তার বয়স হয়েছিল 80 বছর। মধু সেনগুপ্ত 1950 দশক থেকে শ্রমিক কর্মচারী আন্দোলনে জড়িত ছিলেন। তিনি দীর্ঘ সময় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন এবং ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, তার ব্যবহার ছিল অত্যন্ত অমায়িক। কেন্দ্রীয় বিদ্যালয়ে অরাজকতা, শিক্ষকের তাণ্ডবে ক্ষুব্ধ সকলে। শালবাগান সিআরপিএফ গ্রুপ সেন্টারস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষকের অশালীন আচরণ ও তাণ্ডবে বিষাক্ত হয়ে উঠছে বিদ্যালয়ের পরিবেশ। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকরা পর্যন্ত উক্ত শিক্ষকের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে উক্ত শিক্ষকের বিরুদ্ধে লেম্বুছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ পর্যন্ত জানানো হয়েছে, কিন্তু পুলিশ ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, উল্টো অভিযোগকারীকে চাপ দিচ্ছে ঘটনা মীমাংসা করে নেওয়ার জন্য। বিদ্যালয়ের প্রিন্সিপাল পবন কুমার যাবতীয় ঘটনার কথা জানান, কিন্তু তিনি নিজেও অসহায় বলে মনে হল। বেদখল রাজধানীর ফুটপাত, নিষ্ক্রিয় পুর নিগম। সংবাদ দশের কথা, মাঠে ময়দানে মাত্র 64 রানে অল আউট অম্বিকারা গুজরাটের জঘন্য হাত। ত্রিপুরার অনূর্ধ্ব 19 মহিলা ক্রিকেট আয়োজনে পূর্বোত্তর সন্তোষ ট্রফি, আজ মিজোরামের সামনে ত্রিপুরা চিন্তা গোলের ব্যবধান কমানো। মুখ্যমন্ত্রী আরজি, আইএসএল এ নেওয়া হোক বাগান ইস্টবেঙ্গলকে। দৈনিক সংবাদ 11 পাতা, মাঠে ময়দানে আরো কিছু বেশি। আইসিসি গানের মাধ্যমে সম্মান জানালো ধোনিকে। ওয়ার্নের মতে বিরাট বড় না সচিন, সর্বকালের সেরাদের অন্যতম হওয়ার পথে বিরাট সঙ্গকারা। রজিদের বিরুদ্ধে দল নির্বাচন, 15 তারিখ বিশ্রামে রোহিত, ফিরতে পারেন রাহানে ও রাহুল। প্রয়াত কিংবদন্তি গোলরক্ষক, 1966 বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অন্যতম সদস্য গর্ডন ব্যাংকস। সংবাদ 12 পাতা, নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে কমিটি। নাগরিকত্ব আইন সংশোধনী বিল আইনে পরিণত হলেও তা বাতিলের জন্য বিভিন্ন পর্যায়ে আন্দোলন চলতেই থাকবে। প্রয়োজনে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিষয়টি আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া হবে। আজ জম্পু জেলার গণ অবস্থান মঞ্চ থেকে ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়েছেন এনসিটি সাধারণ সম্পাদক অনিমেষ দেববর্মা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ জম্পু জেলা বালিকা বিদ্যালয়ের মাঠে নাগরিকত্ব আইন সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে দিন ভোর গণ অবস্থান সংঘটিত হয়। উদ্যোক্তা নাগরিকত্ব আইন সংশোধনী বিল বিরোধী আন্দোলন কমিটি, আইএনপিটি সভাপতি বিজয় কুমার রাঙ্খল, আইপিএফটি তিপ্রাহা গোষ্ঠীর সভাপতি অঘোর দেববর্মা এবং প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মাও গণ অবস্থানে বক্তব্য রাখেন। দুই মন্ত্রীকে জড়িয়ে বিতর্ক, মামলার হুমকি।
রাজ্য মন্ত্রিসভার দুই মন্ত্রীকে জড়িয়ে কুৎসার তীব্র নিন্দা জানালেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী সান্ত্বনা চাকমা। মঙ্গলবার প্রদেশ বিজেপি অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, তাদের জড়িয়ে সিপিএম নোংরা খেলায় নেমেছে। এর প্রতিবাদে তিনি আইনি পথে যাওয়ারও হুমকি দিয়েছেন। তিনি বলেন, সিপিএম এর মিথ্যাচার এবং সামাজিক মাধ্যমে কুৎসার প্রেক্ষিতে সিনিয়র আইনজীবীদের সাথে আলোচনাক্রমে পিটিশন দাখিল করবেন। অসন্তুষ্ট মন্ত্রী বলেন, সিপিএম নেতৃত্বের সস্তা মানসিকতার জন্য তার মর্যাদার আঘাত লাগছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। মুখ্যমন্ত্রী অমরপুর সফর আজ। 15 ফেব্রুয়ারি জনতার দরবার বন্ধ থাকবে। আগামী 15 ফেব্রুয়ারি 2019 শুক্রবার সচিবালয়ে মুখ্যমন্ত্রী জনতার দরবার কর্মসূচি অনিবার্য কারণবশত বন্ধ থাকবে। আজ মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে সর্বসাধারণের অবগতির জন্য এই সংবাদ জানানো হয়েছে। শ্রদ্ধেয় দর্শক শ্রোতা বন্ধুরা, যদি আমাদের এই পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়া উপস্থাপনা আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করুন ও পাশের বেল আইকনটিকে প্রেস করুন। খুব শীঘ্রই শুরু হচ্ছে এবিসি নিউজ এইচডি লাইভে সরাসরি বাংলা, হিন্দি, ইংরেজি ও ককবরকে পূর্ণমাত্রায় সংবাদ পরিবেশনা ও লাইভ শো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাই, নমস্কার। খুলখা, দিস ইজ এবিসি নিউজ এইচডি লাইভ।